আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের এবারের আসরে তাহলে প্রাইজ মানি কত দেওয়া হবে? আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023 তো স্টার্ট হবে 5 অক্টোবর থেকে, অ্যান্ড এবারের হোস্ট কান্ট্রি ইন্ডিয়া। অ্যানিওয়ে, এখন প্রাইজ মানি নিয়ে বরাবরই তো সবার আগ্রহ থাকে, যদিও অফিসিয়ালি এখনও প্রাইজ মানির বিষয়টা অ্যানাউন্স করা হয়নি। তবে বেশ কয়েকটি স্পোর্টস নিউজ পোর্টালে বলা হচ্ছে এবার কত টাকা সম্ভাব্য প্রাইজ মানি দেওয়া হতে পারে। রিপোর্টস মোতাবেক $10 মিলিয়ন মানে প্রায় 107 কোটি টাকার টোটাল প্রাইজ মানি বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে উইনিং টিম পাবে $4 মিলিয়ন মানে প্রায় 42 কোটি টাকা, রানার আপ টিম পাবে $2 মিলিয়ন মানে অ্যারাউন্ড 22 কোটি টাকা। এখন আইসিসি ওয়ার্ল্ড কাপ লুজিং এর সেমিফাইনালিস্ট টিমের দুই টিমের প্রত্যেককে দেওয়া হবে $8 লাখ মানে 8 কোটি টাকা, এবং লিগ স্টেজ ম্যাচের উইনারের প্রত্যেক টিম পাবে $40,000 করে। অ্যান্ড লিগ স্টেজ পাস করা টিমের মানে 6টা টিমের প্রত্যেক টিমকে দেওয়া হবে $1 লাখ মানে 1 কোটি টাকার মতো। সো যদি আসলেই প্রাইজ মানি ডিস্ট্রিবিউশনের এই স্ট্রাকচার হয়, তাহলে 2019 সালের আইসিসি ওয়ার্ল্ড কাপের মতোই সিমিলার স্ট্রাকচার থাকবে প্রাইজ মানি ডিস্ট্রিবিউশনের। এনিওয়ে, এদিকে আইসিসি অফিসিয়ালি অ্যানাউন্স করেছে তাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজ মানির তালিকা, যেই চ্যাম্পিয়নশিপটা স্টার্ট হয়েছিল 2021 সালের 4 অগস্ট থেকে এবং ফাইনাল খেলা হবে জুনের 7 তারিখ থেকে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে ইংল্যান্ডে। অ্যান্ড এখানে $3.8 মিলিয়ন মানে 40 কোটি টাকার 9টা টিমের মধ্যে ভাগ করে দেওয়া হবে, যার মধ্যে উইনার যে হবে সে পাবে $1.6 মিলিয়ন মানে 17 কোটি টাকা, রানার আপ পাবে $8 লাখ অর্থাৎ 8 কোটি টাকার মতো, এবং থার্ড টিম সাউথ আফ্রিকা তারা পাচ্ছে $4,50,000 অ্যারাউন্ড 5 কোটি টাকার মতো, এবং ইংল্যান্ড ফোর্থ পজিশনের জন্য পাচ্ছে $3,50,000, শ্রীলঙ্কা তারা ফিফথ পজিশন অর্জন করেছে, দ্যাটস ওয়াই তারা পাচ্ছে $2 লাখ মানে প্রায় 2 কোটি টাকারও বেশি, এবং বাকি যে টিম রয়েছে নিউজিল্যান্ড 6th পজিশনে, পাকিস্তান No. 7 ওয়েস্ট ইন্ডিজ No. 8 এবং বাংলাদেশ No. 9 তাদের প্রত্যেককে দেওয়া হবে $1 লাখ করে, মানে 1 কোটি টাকার একটু বেশি। সো এই তো ছিল আইসিসি ওয়ার্ল্ড টেস্টের প্রাইজ ডিস্ট্রিবিউশনের তালিকা এবং আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023 কত প্রাইজ মানি দেওয়া হবে সেটার সম্ভাব্য তালিকা। ওকে, সো ক্রিকেট নিয়ে যখন কথা বলছি তখন এখানে একটা বিষয় বলে রাখি, আইপিএলের আপডেটও দিই। আইপিএলের আজকে হতে যাচ্ছে ফাইনালের 2nd কোয়ালিফায়ার ম্যাচ, যেটা হবে গুজরাট টাইটান ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে। এর আগে ফাইনালের 1st কোয়ালিফায়ার ম্যাচটা, যেটা গুজরাট টাইটান ভার্সেস চেন্নাই সুপার কিংসের সঙ্গে হয়েছিল, সেই জায়গায় ধোনির বিরুদ্ধে একটা অ্যালিগেশন এসেছিল। কিছু রিপোর্টসে এমন লেখা হয়েছিল ধোনি ইচ্ছে করে সেই ম্যাচে সময়টা ডিলে করেছে, যার কারণে কিছু রিপোর্টসে গুঞ্জন ছড়ানো হয়েছিল যে ধোনিকে হয়তো আইপিএলের ফাইনাল ম্যাচটা খেলতে দেওয়া হবে না, তাকে নিষিদ্ধ করা হবে, যদিও এই বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি। এনিওয়ে, ধোনি যদি ফাইনাল ম্যাচ খেলে তাহলে ধোনি কিন্তু একটা বড়সড় রেকর্ড করতে যাচ্ছে, সেটা হলো ধোনি বিশ্বের মধ্যে প্রথম প্লেয়ার হবে যে আইপিএলে 250তম ম্যাচ খেলার রেকর্ড রাখবে।